বহু মাস বাদে আমি আমার এলাকায় ভিডিও বানাচ্ছি বেলগুড়িয়াতে, কারণ বেলগুড়িয়াতে সচরাচর খুব একটা ভিডিও বানানো হয় না। আজকে আমরা এসেছি বেলগুড়িয়া স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে, রয়্যাল বিরিয়ানির ঠিক পাশে, খাদিমস খাদিমসের পাশে, ফ্রিটোতে। ফ্রিটো কেন এসেছি? ফ্রিটো আসার একটা বিশেষ কারণ হচ্ছে এই দোকানটা, যার সে হচ্ছে আমার ছোটোবেলাকার আমার ভাইয়ের বন্ধু, সেখান থেকে আমার সঙ্গে আলাপ এবং বহুদিনের সম্পর্ক। বেশ কয়েকদিন আগে সে ক্লাউড কিচেনও করেছিল যখন আমি ইউটিউবে, তখন আমার জার্নিতে 1000 মতো সাবস্ক্রাইবার, তখন থেকে ও স্ট্রাগল করছে এবং এখনও বর্তমানে নিজের একটা দোকান দিয়েছে যেখানে ফ্রাইড কেএফসির যে আইটেমগুলি আছে সেইগুলো বিক্রি হয় এবং প্রচুর প্রচুর ভালো ভালো কম্বো আছে। 99 রুপিসের ওদের একটা কম্বো আছে, 8খানা আইটেম দিয়ে 99 রুপিসে কম্বো পাওয়া যাচ্ছে। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। যা যা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এগুলো যাওয়া যাক, আর কী কী পাওয়া যাচ্ছে 99-এ সেগুলো দেখা যাক, এছাড়াও আর কী কী কম্বো আছে সেগুলো দেখাই। চলো হচ্ছে ফ্রিটো। লোকেশনটা যদি তোমাদের বলি, খাদিমস রয়্যাল 4 নম্বর প্ল্যাটফর্ম বেলগুড়িয়া, তার ঠিক পাশে হচ্ছে ফ্রিটো। 99 রুপিসে ওদের একটা কম্বো আছে। সো এই হচ্ছে শুভাঞ্জন, শুভাঞ্জনের সঙ্গে আমার ছোটোবেলা থেকে আলাপ, আমার ভাইয়ের বন্ধু হতো সেখান থেকে আমার আলাপ। আচ্ছা বল কী কী পাওয়া যাচ্ছে সেগুলোর থেকে বড় কথা, তো 99 রুপিসে কম্বোটা রয়েছে সেখানে কী কী পাওয়া যাচ্ছে? মিক্স কাট ফ্রাইড চিকেন, এটা হচ্ছে উইথ বোন পাচ্ছেন, এরপরে চিকেন বোনলেস চাঙ্কস, তারপরে চলে আসছে ক্রিসপি উইংস, দেন ফিশ ফিঙ্গার, দেন ক্লাসিক চিকেন ফ্রাইড মোমো, কেউ স্টিম নিলে স্টিম পেয়ে যাবে, সরি ফ্রাইড নিলে ফ্রাইড পেয়ে যাবে, চিকেন নাগেটস, ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কুল্লার চায়। এটা সব কিছুটা 99 একদম। আমি হ্যাপি আওয়ার্স রেখেছি, তোমরা যেমন অন্য জায়গাতে হ্যাপি আওয়ার্স পাও, আমার এখানেও হ্যাপি আওয়ার্স পাবে, চলে আসবে 4 to 7। তবে আমার একটা রিকোয়েস্ট, হ্যাংলা বাজার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য হ্যাপি আওয়ার্সটা রাখিস না, তাদের জন্য পুরোটা ফ্রি। ফর শিওর হ্যাংলা বাজার আগেও তুমি আমার অর্পণ দা, একটু আগে থেকে কল করে প্রি বুক করে রাখো, তাহলে তো বেশ ভালো। হ্যাঁ, নালে অনেক আইটেম এখানে শেষ হয়ে যাবে। এছাড়াও আরও অনেক আইটেম আছে, 179, 99, 199, প্রচুর ধরনের কম্বোস আছে যেগুলো তোমরা পেয়ে যাবে। আপাতত আমরা 99-এর কম্বোটা ট্রাই করবো, করে দেখাবো তোমাদের। আচ্ছা, ফোন নাম্বার 7003839856। ওকে, 6 টাকাতে স্পেশাল চা পাওয়া যায়, মানে 6 টাকা টেস্ট করলে তাহলে বুঝতে পারবে কেন স্পেশাল বলা হয়েছে। ওকে, এই ফ্রিটো নামটা কেন? ফ্রিটো নামটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ মিনিং এ ফ্রাইড আইটেম, সেখান থেকেই ফ্রাইড থেকে ফ্রিটো। প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি কোয়ালিটি ইজ গুড। দাদা হচ্ছে এখানকার রেগুলার কাস্টমার, রাইট? তোমার কেমন লাগে এখানে কি? আমি তো প্রতিদিনই খুব ভালো, আর তোমার মানে পকেট ফ্রেন্ডলি, খুব পকেট ফ্রেন্ডলি। 99-এর কম্বোটা ট্রাই করা হয়েছে? না, এখনো হয়নি। 99 তাহলে 99-এর কম্বোটা ট্রাই করবে, তাই তো? ঠিক আছে। জিনিস না বলেই পাচ্ছি না, চাটা ফুটছে, চায়ের যে গন্ধটা বেরোচ্ছে না, মানে নেক্সট লেভেলে।
সো আমার কাছে যেটা রয়েছে 99 এর যে কম্বো 99 এর কম্বো তো এগুলো রয়েছে দেখতে পাচ্ছো এখানে আসো এর সঙ্গে যেটা থাকবে 99 এর কম্বো তো এই চাটা এই টোটাল এইটার দাম হচ্ছে 99 rupees 99 rupees এ কত রকমের খাবার থাকে তোমরা খালি দেখো গাইস আমি তোমাদের আলাদা করে বলে দিয়েছি কি কি রয়েছে বাট আমি এখানে যেগুলো আছে সেগুলো সবকটার নাম একটু ইন্ট্রোডিউস করে নেব এখানে বোনলেস রয়েছে ওকে ঠিক আছে দু পিস রয়েছে এখানে মোমো রয়েছে উইংস রয়েছে মিক্স কাট আছে এখানে তোমার ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর তোমার রয়েছে একটা চা আচ্ছা ওয়ান মোর থিং প্রন ফ্রাইও কিন্তু এখানে রয়েছে প্রন ফ্রাই রয়েছে এক্স্যাক্টলি এটা প্রন ফ্রাই রয়েছে এই যে প্রন ফ্রাই রয়েছে এখানে আর এছাড়া আমরা সাইডে যে আইটেমগুলো নিচ্ছি এটা রয়েছে চিকেন পপকর্ন রাইট পপকর্ন এটা চিকেন পপকর্ন এখানে রয়েছে চিকেন চিজ স্যান্ডউইচ এটা রয়েছে বার্গার এই বার্গারটার দাম মাত্র 59 rupees আমি একটু দেখাতে বলবো এটা মোবার মোবার মাত্র 59 rupees এ মোবার সামনে ওয়াও মোমোতে আর মানে বার্গার 119 taka 20 taka করে বিক্রি করে হলো মোর হ্যাঁ 89 এর জায়গায় হলো মোর রেফ্রিজারেশন এবং পকেট ফ্রেন্ডলি এটা ফিশ ফ্রাই রয়েছে আর এইটা রয়েছে চিকেন ইন বারবিকিউ সস রাইট ক্রিসপি চিকেন ড্রামস্টিক ইন বারবিকিউ সস আরে দি বেস্ট টেম্পটিং লাগবে দেখতে আর একটা রয়েছে এটা হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম রাইট তো প্রত্যেকটা আইটেমই আমরা ট্রাই করব বাট তার আগে কম্বোটাই আছে তোমাদের আলু আর শুরু করলাম আচ্ছা যেটা রয়েছে প্রন ফ্রাই ভেতরটা এই যে এটা প্রন রয়েছে পুরোটা দেখাতে পাচ্ছি কাটি দিয়ে আবার এটাকে সোজা করা হয়েছে উপরে ব্যানারটা বেশ ক্রিসপি হয়েছে আর ভেতরে চিংড়ি মাছটা প্রচণ্ড ফ্রেশ একদম বড় বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে আর এই উপরের ব্যানারটা বেশ মানে ট্রিপল লেয়ার করে ব্যানারটা বানানো হয়েছে আমি দেখছিলাম বেশ উপরটা ক্রিসপি হয়ে থাকবে ভেতরে মাছও রয়েছে কারণ এটা গোটা চিংড়ি মাছ রয়েছে আলাদা করে বলার কিছু নেই আচ্ছা এটা সামথিং কোনো নাগেটস চিকেন নাগেটস ব্যাটার তো তোমরা সেমই পাবে বাট চিকেন নাগেটসের ম্যারিনেশনটা একটু আলাদা আছে এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট আছে ভালো লাগছে খেতে নেক্সট আমরা ফ্রাইড মোমো নিয়েছি তোমরা চাইলে এটা নর্মাল স্টিম মোমো নিতে পারো এই হচ্ছে ভেতরে ফ্রাইড মোমো ভেতরে চিকেন চলো হালকা একটা ম্যাগি সস মতো চিকেন সস চিকেনের কোনো স্প্রিং পিরি পিরি পেরি পেরি সস পেরি পেরি মশলা ইউজ করেছে আর পেরি পেরি মশলাটা কিন্তু স্বাদ আছে ভালো এটা কি আছে এটা হচ্ছে চিকেন উইংস এটা কোডিংটা খুবই পাতলা আর ভেতরটায় ভর্তি চিকেন মানে এটা উইংস যেরকম থাকে সেরকমই এসব জিনিস সস দিয়ে খেতে খুব একটা প্রেফার করি না কারণ ভাজাভুজি আইটেম না ওই কোল্ড কফি বা কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ভালো লাগে না এটা হচ্ছে চিকেন বোনলেস স্ট্রিপ তারপরে নাগেটস বোনলেস আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে এটা কি কেএফসিকে বিট করতে পারবে কেএফসি ফ্রাইড চিকেনের স্টাইল বিভিন্ন একদম ডিফারেন্ট আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও করেছিলাম এবং শর্টসও বানিয়েছিলাম আমি বলেছিলাম যে এখন কেএফসির কোয়ালিটি একদম পড়ে গেছে কারণ ওদের যে মাংসর যে সগিনেস মাংসের যে ম্যারিনেশনটা ওটা অনেকটা ডাউন হয়ে গেছে প্লাস ওদের ক্রিসপিনেসটা কমে গেছে ডেফিনেটলি এটা মোর কাইন্ড অফ লাইট টেস্ট বাট হ্যাঁ পেরি পেরি মশলাটা কিন্তু মেন খেলাটা খেলছে খুব ভালো লাগছে এটা আমরা তোদের পার্সোনাল বানানো পেরি পেরি মশলা সত্যি কথা ওটা অসাধারণ লাগছে নেক্সট আলাকাটে আমরা কিছু মেনু নিয়েছি তার মধ্যে এখানে রয়েছে ফিশ ফ্রাইটা দেখাবো তোমাদের ব্রেক করে এই হচ্ছে ফিশ ফ্রাই গরম ধোয়া উঠে একেবারে চলো Thank you.
ভেতরে গ্রিন মশলা ম্যারিনেশনটা দারুণ লাগছে আর মাছটাও ফ্রেশ আছে। নেক্সট আমি যাবো চিকেন চিজ স্যান্ডউইচটা, বেশ বড় সাইজ, আমি খেয়ে রেখে আছি। ভেতরে দেখো যে চিজ পিস একেবারে ধাক্কাধাক্কি করছে। এই বার্গারের ভেতরে কিন্তু মোমো রয়েছে আবার, ঠিক আছে, এরকম দুখানা ফ্রাইড মোমো রয়েছে। আর এই মোবারটার দাম হচ্ছে মাত্র 59, যেখানে KFC-তে বা অন্য কোথাও যেখানেই তুমি মোবার বা বার্গার কিনতে চাও 79-89-এর নিচে তুমি পাবে না। সেখানে এখানে 59-এর যথেষ্ট বড় এবং একটা খেলে আরামসে পেট ভরে যাবে, অ্যাটলিস্ট আমার তো পেট ভরে যাবে, আমি পুরোটা খেতে পারবো না। চিজ মেয়োনিজের একদম মানে এইটুকুনি পোর্শন নেই যেটা নেই, বাদ নেই, মোমোটাও বেশ ভালো আর এই পোর্শনটা না খেতে দুর্দান্ত লাগছে। সসটা বার্বিক সস হলেও সসটা কাইন্ড অফ সুইটই আছে, একটু মিষ্টি মিষ্টি, তার উপর দিয়ে আবার সেসেমি সিডস দিয়ে একটা মানে গার্নিশ করে দিয়েছে হালকা। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। নেক্সট চিকেন পপকর্ন রয়েছে, চিকেন পপকর্নটা তো বোনলেস হবেই অবশ্যই। ভেতরে চিকেনটাও দেখাই, ভেতরে চিকেনটাও ফ্রেশ রয়েছে। বাইরে দাঁড়িয়ে ওদের চাটা টেস্ট করেছি, সুতরাং এখানে আমি আর চাটা খাচ্ছি না, সিরিয়াসলি বলছি। ওদের এখানে 6 টাকায় মাত্র চা পাওয়া যায়, মাত্র 6 টাকায় চা, মানে নর্মাল চায়ের দোকানে চা তো পাওয়া যায়, বাট নর্মাল চায়ের দোকানের সঙ্গে এখানকার চায়ের কিন্তু তফাৎ আকাশ পাতাল। চায়ের মধ্যে একটা আলাদা ফ্লেভার রয়েছে, একটা বেশ অনেক সুন্দর ফুটিয়ে ফুটিয়ে মালাইয়ের যে গন্ধটা, যে ফ্লেভারটা, সেটা ডেফিনেটলি এখানে পাবে। তার সঙ্গে রয়েছে এখানে কোল্ড কফি উইথ আইসক্রিম, যেটা আমরা একটু ট্রাই করবো। বেস্ট কোল্ড কফি আই হ্যাভ এভার হ্যাড, মানে KFC-তে যদি এই কোল্ড কফি, তোদের কথা বলতাম 65, KFC-তে যদি এই কোল্ড কফিটা খেতে যাও অভিধা কিরকম দাম হতে পারে, 130-140, সেটা এখানে পাচ্ছ মাত্র 65 টাকায়, 65 rupees। এটা অভিধা পুরোটাই খেয়ে নেবে আমাদের মনে হয়, সিরিয়াসলি খুব ভালো খেতে। ওভারঅল এই হচ্ছে আইটেম খাওয়ার দাওয়ার, আমি প্রত্যেকটা আইটেমই দেখালাম। হ্যাঁ অনেক কিছু আছে, বেশ কয়েকটা আইটেম আছে। কি কি আইটেম আছে বলে সুভাষজনকে ডেকে নেবো, সুভাষজনকে ডেকে নেবো, কি কি আইটেম এছাড়াও আছে, মানে এতগুলি আইটেম দেখতে পাচ্ছিস খাওয়া সম্ভব না, বাট আর কি কি আছে। আরো তুমি পেয়ে যাবে যেরকম ইয়েতে গোবা ড্রিঙ্ক পেয়ে যাবে, একটা আমরা নিউ লঞ্চ করছি কোরিয়ান, যারা এখন তো কোরিয়ান প্রেমী অনেকেই আছে আমাদের ইয়ং জেনারেশন, BDS lover রাইট, তারা চলে আসবে, তারা বাবল টি পেয়ে যাবে, গোবা ড্রিঙ্কস পাবে, তার সাথে তো কোরিয়ান ফ্রাইড রয়েছেই, কোরিয়ান ফ্রাইডে তুমি সবকিছু সেগমেন্ট ট্রাই করতে পারো, চিকেনে স্যান্ডউইচ পাচ্ছ, বার্গার পাচ্ছ, মোবার পাচ্ছ, সাথে আমরা আরও অনেক রকম হট বেভারেজ কাম কোল্ড বেভারেজ দুটোরই আলাদা আলাদা সেকশন করছি। তো এসো এখনই, সব ভিডিওতে বলবো না, চলে আসো দাদা রেকমেন্ডেশনে। আর একটা কথা আমি বলে দিই, যারা দেখছিলে যে 4টা থেকে 7টা হ্যাপি ওয়ার্স আছে, যারা হ্যাংলাবাজের ভিডিও দেখছো তারা কিন্তু তাদের কোনো 4টা থেকে 10টা দিয়ে এই আইটেমগুলি পাবে। বাট আমি বলবো আলাদা আইটেম, এই ফ্রাইড চিকেনটা ডেফিনেটলি, দেখো পপকর্ন আমি আলাদা করে বলি না, কারণ এগুলো খেলে পপকর্নের স্বাদ তোমরা পেয়ে যাবে, বোনলেস যে চিকেনটা আছে ওটার মধ্যে তোমরা পপকর্নের স্বাদ পেয়ে যাবে, বাট বার্গারটা তো রেকমেন্ড আমি করতে পারছি না, ওটা অভিরা খেয়ে বলবো তোমাদের আর কি কেমন খেতে, তারপরে আমি রেকমেন্ড করছি।
সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভাইয়ের দোকান শুভাঞ্জন, আমার ভাইয়ের মতো একেবারে ছোটোবেলা থেকে ওকে চিনি, ও বেলঘড়িয়াতে অ্যাজ এ এন্টারপ্রেনার একটা দোকান দিয়েছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তো ডেফিনেটলি ওকে সবাই সাপোর্ট করো, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি খুব ভালো, যে কারণে ওকে সাপোর্ট করতে আমাকে আলাদা করে বলতে হবে না, তোমরা গেলেই বুঝতে পারবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর হ্যাংলাবাজ ফ্যামিলি মেম্বারের জন্য কিন্তু কোনো রকম টাইম লিমিট নেই, যেটা হ্যাপি আওয়ার্স রয়েছে, যখন যাবে তখনই পাবে, তো এটা একটা খুব ভালো ব্যাপার। 99 rupees প্রচুর আইটেমস পাচ্ছ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা যারা আছো তারা তো অবশ্যই, আমি জানি বেলঘড়িয়ায় প্রচুর এরকম ভালোবাসার মানুষজন আছো, যাও ওখানে বসে খাও, অর্ডার করে বাড়িতে এনে খাও বা কোথাও একটা খাও, বাট খাও। তো এইটুকুই বলবো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কোনো অল্প শান্তিটা অপশন পাবে, অল বাটন ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেট, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলাবির কোনো সীমা নেই। টাটা।